বন্ধুরা আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা কিন্তু উল্লাসে ভেসেছে, পুরো কলকাতা জুড়েই কিন্তু উল্লাস হয়েছে। তবে এই ভিডিওতে তোমাদেরকে কিছু খারাপ খবর সম্পর্কে জানাবো, যার ভিতর নাম্বার 1 হচ্ছে গৌতম গম্ভীর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে থাকছে না এর পরের সিজনে, এবং আগামী সিজনে অর্থাৎ আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের এই চ্যাম্পিয়ন দল থেকে কজন প্লেয়ার কেকেআর এর টিমে থাকবে সেটার সম্পর্কে জানাবো। তো এই ভিডিওতে আমরা মেইনলি কথা বলবো কেকেআর এর রিটেন প্লেয়ার নিয়ে, অর্থাৎ আগামী সিজনে যেহেতু মেগা অকশন হবে সেক্ষেত্রে মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স কতজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে, কোন কোন প্লেয়ারকে ধরে রাখতে পারে সেই বিষয়ে কথা বলবো। গৌতম গম্ভীর কেকেআর কেন ছাড়ছে সেই বিষয়ে তোমাদেরকে আগামীকাল সকালে জানাবো। এই ভিডিওতে শুধুমাত্র আমরা কেকেআর এর প্লেয়ারদেরকে নিয়ে কথা বলবো। তো দেখো কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেছে, প্রথম থেকেই কিন্তু ডোমিনেট করে খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু 100% দিয়েছে, যে কারণেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। মিচেল স্টার্ক প্রথম দিকের কয়েকটা ম্যাচে ফ্লপ গেলেও পরের ম্যাচগুলোতে এবং মেইন ম্যাচগুলোতে কিন্তু সে দারুণ খেলেছে। কোয়ালিফায়ার 1 এবং ফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও কিন্তু জিতেছে মিচেল স্টার্ক, অর্থাৎ দুর্দান্ত বোলিং করেছে। আর একটা খুশির খবর হচ্ছে মিচেল স্টার্ক কিন্তু নিজেই জানিয়েছে আগামী সিজনে সে আইপিএল এ নাম লেখাবে এবং আইপিএল খেলার কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। এবার আসছে কলকাতা নাইট রাইডার্স কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে। তো দেখো যেহেতু মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্সের দল ভেঙে যাবে, এটা স্বাভাবিক। শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স নয়, প্রত্যেকটা দল কিন্তু ভাঙবে, সেখানে প্রত্যেকটা দল কিন্তু 5 থেকে 6 জন প্লেয়ার রিটেন করতে পারবে। আমার মনে হয় 5 জনই রিটেন করতে পারবে। এছাড়াও একটা কথা কিন্তু শোনা গিয়েছে, সেটা হচ্ছে আইপিএল এর ওনাররা কিন্তু বিসিসিআই কে রিকোয়েস্ট করেছে যে মিনিমাম 8 জন প্লেয়ারকে রিটেন করা যায় এরকম একটা ব্যবস্থা করতে, কিন্তু বিসিসিআই সেই বিষয়ে কিছু জানায়নি। যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল 5 জন প্লেয়ারকে রিটেন করবে। এবার যদি বলি কেকেআর কোন কোন প্লেয়ারকে রিটেন করবে, তো দেখো কেকেআর এর এই বছর যে ফার্স্ট 11-এর প্লেয়াররা ছিল তাদের ভিতর প্রত্যেক প্লেয়ারই কিন্তু রিটেশন হওয়ার মতো প্লেয়ার। কেকেআর যদি এটা মেগা অকশনের সিজন না হতো তাহলে কিন্তু কেকেআর প্রত্যেকটা প্লেয়ারকে ধরে রাখতো, ফার্স্ট 11-এর থেকে খুব সম্ভবত কোনো প্লেয়ার কিন্তু রিলিজ হতো না। তবে যেহেতু মেগা অকশন সেহেতু সর্বোচ্চ 5 জন প্লেয়ারকে রেখে বাকি প্লেয়ারদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে। সেখানে 4 জন রিটেন করতে পারবে এবং 1 জন আরটিএম কার্ডের মাধ্যমে রাখতে পারবে। তো যদি আমরা কেকেআর এর প্লেয়ারের সম্পর্কে আসি, তো দেখো কেকেআর এর ম্যাক্সিমাম প্লেয়ার যারা রয়েছে এই মুহূর্তে ফার্স্ট 11-এ যারা খেলেছে এই সিজনে, তারা প্রত্যেকেই চায় কেকেআর এর সঙ্গে খেলার জন্য। যদি তাদেরকে কিছু টাকা কমও দেওয়া হয়, যেমন রিঙ্কু সিং, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এদের যদি 2-1 কোটি টাকা কম দিতে চায় কেকেআর, তারপরেও কিন্তু কেকেআর এর দল এরা ছাড়বে না, কেননা কেকেআর এর দলটাকে এই প্লেয়ারগুলো এতটাই ভালোবাসে। যাই হোক প্রত্যেকটা প্লেয়ারকে তো রাখতে পারবে না। তবে যদি আমি রিটেশনের কথায় আসি, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রিটেন করতে পারে 3 জন ইন্ডিয়ান প্লেয়ার এবং 2 জন বিদেশি প্লেয়ার। 3 জন ইন্ডিয়ান প্লেয়ারের সম্পর্কে আসলে আমরা কোন কোন প্লেয়ারের কথা বলতে পারি, যেমন নাম্বার 1-এ শ্রেয়াস আইয়ার। তো দেখো শ্রেয়াস আইয়ার টি20-র খুব একটা ভালো ব্যাটার না, এই সিজনে ফর্ম খুব একটা ভালো যায়নি অ্যাজ এ ব্যাটার। তার বেশ কিছু কারণও কিন্তু ছিল, শ্রেয়াস আইয়ার লিটল বিট অফ ইনজুরিতে ছিল, বিসিসিআই কিছু ইনস্ট্রাকশন লাগিয়েছিল যে কত ডিগ্রি হেলে সে খেলতে পারবে, মানে বিভিন্ন বাধা শ্রেয়াস আইয়ারের ছিল, যে কারণে সে সঠিকভাবে এবং হাত খুলে খেলতে পারেনি। তবে ক্যাপ্টেন্সি কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে। এবার দেখো গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত স্যার শ্রেয়াস আইয়ারকে অনেক উপদেশ বা অ্যাডভাইস দিয়েছে কিভাবে ক্যাপ্টেন্সি করতে হবে, কখন কোন প্লেয়ারকে কোথায় সেট করতে হবে, কিভাবে বোলিং চেঞ্জ করতে হবে, এ সম্পর্কে সবকিছুই শ্রেয়াস আইয়ারকে জানিয়ে দেওয়া। তারপরেও অনফিল্ড ডিসিশন কিন্তু শ্রেয়াস আইয়ারই নিয়েছে, অনফিল্ড ডিসিশনটাই কিন্তু মেইন। তো সব মিলিয়ে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিটা কিন্তু দুর্দান্ত ছিল। তো শ্রেয়াস আইয়ারকে খুব সম্ভবত কেকেআর রিটেন করবে। আর 2 জন ইন্ডিয়ান প্লেয়ারের সম্পর্কে আসে, সেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, নীতিশ রানা রয়েছে, ভেঙ্কটেশ আইয়ার রয়েছে, তারপর হর্ষিত চানা, এদের কিন্তু রিটেন করার মতো প্লেয়ার। রিঙ্কু সিং, তো আমার মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং এই 2 জন প্লেয়ার থাকবে এবং বরুণ চক্রবর্তী, এই 3 জনকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে রিটেন করতে পারে। তো দেখো এই 3 জনের কথা বললাম, তো এই 3 জনকেই করবে সেরকমটা না কিন্তু, তবে এই 3 জনকে করার বেশি চান্স রয়েছে বা বেশি সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় এই 3 জনকেই করবে। সেখানে দেখো হর্ষিত রানা, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, এইসব প্লেয়ারদেরকেও কিন্তু রিলিজ করার কোনো ইচ্ছা কেকেআর এর নেই, যেহেতু 5 জনের বেশি রাখতে পারবে না সেক্ষেত্রে বাধ্য হয়ে রিলিজ করতে হবে, রিয়েলিটিটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তো সেরকম নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রামানদীপ সিং, হর্ষিত রানা, এইসব প্লেয়াররা কিন্তু অকশনে উঠবে এবং অকশন থেকে এদের দলে নেওয়ার চেষ্টা করবে পুনরায়। তবে আমার মনে হয় না এই সিজনে ফার্স্ট ইলেভেনের যে 11 জন প্লেয়ার ছিল এই 11 জন প্লেয়ারকেই কেকেআর অকশন থেকে দলে নিতে পারবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেখানে আপনাদের ধরে রাখতে হবে কেকেআর কিন্তু ফার্স্ট ইলেভেন থেকে অর্থাৎ এই সিজনের ফার্স্ট ইলেভেন থেকে 3-4 জন প্লেয়ার হারাতে চলেছে, হারাতে পারে। যেমন হর্ষিত চানা, ভেঙ্কটেশ আইয়ার দুর্দান্ত খেলেছে এই সিজনে, এদের কিন্তু যে কোনো দল দলে নিতে চাইবে। স্পেশালি হর্ষিত চানার কথা যদি বলি, কি দুর্দান্ত বল করেছে এই সিজনে অ্যাজ এ ইন্ডিয়ান বোলার, কেকেআর এর হয়ে কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান ফাস্ট বোলার সবথেকে বেশি উইকেট নিয়েছে এই সিজনে। তো হর্ষিত চানাও কিন্তু রিটেশনের যোগ্য। তবে আমার মনে হচ্ছে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী এই 3 জনকেই কিন্তু কেকেআর রিটেন করতে পারে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে। আর বিদেশি প্লেয়ার হিসেবে তো অবশ্যই সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল এই 2 জনকে রিটেন করবে, এই 2 জনের তো বিকল্প নেই। তো এই 5 জনকেই কিন্তু কেকেআর রিটেন করতে পারে। তবে কেকেআর এর এই চ্যাম্পিয়ন স্কোয়াড থেকে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার কেকেআর হারাতে পারে আগামী সিজনে। মেঘা অকশনে কতজন প্লেয়ারকে কেকেআর ফেরাতে পারবে ম্যানেজমেন্ট সেই সম্পর্কে কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কেননা অকশনে তো যে দলের বেশি টাকা থাকবে, যারা বেশি বিট করবে তারাই কিনতে পারবে। সেক্ষেত্রে যদি আমরা হর্ষিত চানার কথা বলি, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, এরা যদি অকশনে ওঠে অবশ্যই এরা কিন্তু 8-9 কোটি বা 10 কোটি, হর্ষিত চানার কথা যদি বলি, হর্ষিত চানা কিন্তু 8-10 কোটি অবশ্যই ডিজার্ভ করে এবছর যা বল করেছে। আর আগামী বছরে অবশ্যই বেশি ইম্প্রুভ করবে, আরো বেশি দাম ওঠার সম্ভাবনা থাকবে। তারপর রামানদীপ সিং, বৈভব বরোরা, এইসব প্লেয়াররাও কিন্তু অকশনে উঠলে প্রচুর টাকা দাম পাবে। অ্যাজ এ ইন্ডিয়ান ফিনিশার হিসেবে কিন্তু রামানদীপ সিং দারুণ খেলেছে। আরেকজন প্লেয়ারের সম্পর্কে বললে সে হচ্ছে ফিল সল্ট। তো দেখো, আমি মেইনলি আমার মন থেকে চাই ফিল সল্ট আগামী সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলুক, কিন্তু অকশনে কতটা যাবে কেকেআর এর ম্যানেজমেন্ট ফিল সল্টের পিছনে, আমার মনে হয় ফিল সল্টের পিছনে অনেক দিনই দৌড়াবে আর 10-15 কোটি পর্যন্ত ফিল সল্টের পিছনে চেষ্টা করবে কেকেআর ফিল সল্টকে আবারও ফেরানোর জন্য। তবে গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না যে ফিল সল্টকে 100% কেকেআর ফেরাতে পারবে। তো এই মেইনলি চান্স রয়েছে 3 জন ইন্ডিয়ান প্লেয়ার, শ্রেয়াস আইয়ার, বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং, এই 3 জন। আর বিদেশি প্লেয়ার হিসেবে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণ। যদি বিসিসিআই 5 জন রিটেন করতে বলে সেক্ষেত্রে কিন্তু এই 5 জনকেই কেকেআর এর রিটেন করার বেশি সম্ভাবনা রয়েছে। আর যদি 8 জন রিটেন করতে বলে সেক্ষেত্রে নীতিশ রানা, হর্ষিত রানা 2 জনকে রাখবে, ভেঙ্কটেশ আইয়ারকেও রাখতে পারে, ফিল সল্টকেও রাখতে পারে। তবে আমার মনে হয় যদি 8 জনকে রিটেন করতে বলে সেক্ষেত্রে প্রত্যেকটা দলের সুবিধা হবে, কেকেআর এর একটু বেশি সুবিধা হবে। 8 জন ফার্স্ট ইলেভেনের থেকে 8 জন প্লেয়ার রিটেন করতে পারলে অনেকটাই কিন্তু দল এগিয়ে যাবে, কেননা মেইন 11 জনই কিন্তু দলের প্রধান ভূমিকা পালন করে। সেক্ষেত্রে মেইন প্লেইং ইলেভেনের 8 জন প্লেয়ার পেয়ে গেলে বাকি 3-4 জন জোগাড় করা যাবে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিটেন করে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা জানিয়ে যান কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ারকে রিটেন করা উচিত। যদি বিসিসিআই 5 জন রিটেন করতে বলে সেক্ষেত্রে কোন 5 জনকে রিটেন করা উচিত সেটা কমেন্টে জানান। 8 জন রিটেন করতে বলে সেক্ষেত্রে কোন 8 জনকে রিটেন করা উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর গৌতম গম্ভীরকে নিয়ে কি আপডেট আছে সেটা আগামীকাল সকালে ভিডিওতে জানাবো, সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।